Assalamualaikum my lovely viewers, welcome back to my channel Bangladeshi blogger Sumaiya. हाजिर হয়ে গেলাম প্রতিদিনের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আপনাদের জন্য সেমাইয়ের অসাধারণ স্বাদের একটি ডেজার্ট সেমাইয়ের রসমালাই বা সেমাই কাবাব যেটাই বলেন। রেসিপিটি এতই মজার যে আমি রেসিপিটি খুব দ্রুত আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এই ঈদে এই রেসিপিটি যদি না করে খেয়ে থাকেন তাহলে খুব বড় মিস করবেন। আসলে ডেজার্টটি এতই মজার যে আপনারা যদি তৈরি করে খেয়ে থাকেন বা খান তাহলে বাধ্য হবেন আমাকে এসে কমেন্ট করে বলে যেতে যে আপু সত্যি একটা অসাধারণ ডেজার্ট আইটেম তুমি শেয়ার করেছো। হ্যাঁ, আজকে রেসিপির শুরুতেই আমি রেসিপিটির এত প্রশংসা এজন্যই করছি, আসলে রেসিপিটি অনেক অনেক মজার একটি রেসিপি যার জন্য আমি তৈরি করার একটু পরেই আপনাদের সাথে রেসিপির ভিডিওটি নিয়ে হাজির হয়ে গেলাম। সেমাইয়ের এই ডেজার্টটি যে কোনো অন্যান্য দুগ্ধজাতীয় অনেক সুস্বাদু কোনো ডেজার্টকে খুব কড়া টক্কর দেবে। আপনার রসমালাই বলুন বা পায়েস বা ক্ষীর বা যেটাই বলুন, খুব মজার কোনো ডেজার্টের পাশে এই ডেজার্টটি রাখবেন, এটা খুব কড়া টক্কর দেবে। আমি কিন্তু একটা সেমাইয়ের কাবাব জাস্ট ভিডিও করতে করতেই সম্পূর্ণটা খেয়ে নিয়েছি। হ্যাঁ, এটা এতটাই মজার, এতটাই মজার। তো আর চেষ্টা করবেন আমি যে রেসিপিটি শেয়ার করেছি রেসিপিটি ফলো করে এই সেমাইয়ের কাবাবটি তৈরি করতে বা সেমাইয়ের রসমালাই যেটা বলেন সেটা তৈরি করতে, তাহলে আমি যে এতটা প্রশংসা করছি সেটার সাথে হুবহু মিল পাবেন, প্রশংসাটা উপভোগ করতে পারবেন। তো চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয়। সেমাইয়ের কাবাব বা সেমাইয়ের রসমালাই তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 লিটার দুধ জাল করে নিয়েছি। এটাকে আমি জাল করে 1/2 লিটারের মতো করে নেব, মানে 1/2 লিটারের মতো করে ঘন করে নেব। আর আমি এই ভিডিওটি তৈরি করেছি চাঁদ রাতের দিন, তো আমার কথার ব্যাকগ্রাউন্ডে বেশ কিছুটা নয়েজ আসতে পারে, এটা হচ্ছে যেহেতু চাঁদ রাত তো আশেপাশে বেশ অনেকটা আতশবাজি হচ্ছে। আর এই সুযোগে আমি আমার ভিউয়ার্সদেরকে বলে রাখছি ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা রইল। তো রেসিপিতে চলে আসি। এখানে আমি দুধের সাথে 4টে এলাচ আর 1টা তেজপাতা এভাবে ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছি। এটাকে আমি দুধের সাথে জাল করব। একটু সময় দুধটাকে জাল করে নেওয়ার পর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা এই পরিমাণ দিলেই স্বাদটা আসলে এক্স্যাক্টলি উপভোগ করতে পারবেন। তো আমি টেবিল চামচ হিসাব করে বললে 7-8 টেবিল চামচ হবে, 8 টেবিল চামচের মতো হবে। এখানে চিনি দিয়েছি, আপনারাও চেষ্টা করবেন কাছাকাছি দিয়ে নেওয়ার। তো চিনিটা দিয়ে এখন আমি বেশ খানিকটা সময় জাল করব। আর দুধটা জাল হতে থাক, এটা ঘন হতে থাক, ততক্ষণে আমি এখানে গুঁড়ো দুধের একটা মিক্সচার করছি। আমি এখানে 5 টেবিল চামচ ফুল ক্রিম মিল্ক পাউডার নিয়েছি আর 1/2 কাপের মতো পানি দিয়ে দুধটাকে গুলিয়ে নিচ্ছি। যে কোনো একটা ব্র্যান্ডের নিলেই হলো, আমি এখানে ডিপ্লোমাটা নিয়েছি। আর এটাকে হচ্ছে আমি যেই লিকুইড দুধটাকে আমরা জাল করে নিচ্ছি সেটাতে ব্যবহার করব। আর যেহেতু লিকুইড দুধটা আমি জাল করে নিয়েছি গরম আছে, সেহেতু আমি গুঁড়ো দুধটাকে পানির সাথে গলিয়ে দিচ্ছি, আর তা না হলে দেখা যাবে যে গরম দুধে দিলে এটা ফেটে যাওয়ার চান্স থাকবে। আর অল্প একটু পানি দিয়ে গোলাচ্ছি যাতে করে আবার লিকুইড দুধটাতে যখন মেশাবো ওটা আবার পাতলা না হয়ে যায়। তো এইদিকে কিন্তু আমি অনেকটা সময় দুধটা জাল করেছি, দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু প্রায় অনেক কমে এসেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে, সাদা থেকে একটু গাঢ় লালচে লালচে কালার হয়ে এসেছে। আর এরই মধ্যে আমি হচ্ছে সেই গুঁড়ো দুধের যে মিক্সচারটা পানিতে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এতে করে দুধটা আরও ঘন হয়ে আসবে। বুঝতেই পারছেন দুধটার কালার এবং দুধে যা যা মিক্স করছে এতেই বুঝতে পারছেন এটা কিন্তু খুবই রিচ এবং মজাদার একটি খাবার হতে চলেছে। তো আমি গুঁড়ো দুধটা দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য। অলরেডি কিন্তু দুধটা অনেক ঘন আর এমনিতেই দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে। এরপর আমি আরও একটু সৌন্দর্যের জন্য সামান্য একটু ফুড কালার এতে ব্যবহার করলাম, এটা মিক্স করে নিয়েছি চামচের সাহায্যে। তো ফুড কালারটা মিক্স হয়ে গেলে দুধটাকে চুলার আঁচ অফ করে নামিয়ে রাখতে পারেন অথবা চুলার আঁচটা একেবারে লোতে রেখে চুলায় বসিয়ে রাখতে পারেন, এতে করে দুধটা গরম থাকবে। আমি দুধটার জালটা অফ করে নামিয়ে নিয়েছিলাম, এরপর সেমাইয়ের কাবাব তৈরি করে পরে আবার দুধটাকে গরম করে তার মধ্যে সেমাইয়ের কাবাব দিয়েছিলাম।
তো আমি দুধটা নামিয়ে রেখে এখন এইদিকে হচ্ছে সেমাই কাবাব তৈরি করতে চলে এসেছি। তো সেমাই কাবাব তৈরি করার জন্য আমি এখানে বার্মেসেলি সেমাইটা নিয়েছি, যেটা জর্দার সেমাই আমরা জর্দার সেমাই রান্না করি সেই সেমাইটা। তো এটাকে আমি প্যাকেটের ভিতরে এভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি, খুবই মুড়মুড়ে থাকে, তো সামান্য একটু হাত দিয়ে প্রেশার দিলে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। তো বাহিরে গুঁড়ো গুঁড়ো করতে গেলে দেখা যায় একটু অনেক আশেপাশে ছিটকে পড়ে আর কি। তো প্যাকেটের ভিতর থেকে একটু গুঁড়ো করে নিলাম, আর এরপর ছোট ছোট করে আবার একটু বাটিতে আরও একটু গুঁড়ো করে নিচ্ছি হাতে সাহায্যে। খুব বেশি একেবারে ছোট ছোট করে গুঁড়ো গুঁড়ো করার প্রয়োজন নেই, সামান্য একটু হাতে সাহায্যে, দেখতে পাচ্ছেন ভিডিওতে দেখে হয়তো বোঝা যাচ্ছে আমি অল্প একটু পরিমাণে এই তো গুঁড়ো করে নিয়েছি, অতিরিক্ত গুঁড়ো করিনি। আর এইদিকে হচ্ছে আমি একটা প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা বলক চলে এসেছে। এরপর হচ্ছে আমি সেই গুঁড়ো করে রাখা সেমাইটা দিয়ে দিচ্ছি পানিতে। আমি পানিতে দেওয়ার পর মানে ফুটন্ত পানিতে দিয়েছি, জাস্ট 1 থেকে 1.5 মিনিট এটা পানিতে রেখেছি, এরপর নামিয়ে নিয়েছি, একটা চামচের সাহায্যে নেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে পানির সাথে একটু জাস্ট 1 থেকে 1.5 মিনিট হবে, বেশি না, ওভার কুক হলে কিন্তু আবার সেমাইটা একেবারে গলা গলা হয়ে যাবে, আর খুব কম কুক করলে আবার শক্তই থেকে যাবে। জাস্ট 1 থেকে 1.5 মিনিট ফুটন্ত গরম পানিতে কুক করলেই এনাফ, এর বেশি করার প্রয়োজন নেই। আর ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য আমি খুবই দুঃখিত। তো আমি 1 মিনিট পর একটা ক্যালেন্ডারে এরকম সেমাইগুলো ছেঁকে নিয়েছি, আর তারপর আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি উপর থেকে, যাতে ওভার কুক না হয়ে যায় আর কি। এরপর আমি এগুলো একটু সময় পানি ঝরা দিয়ে রেখে তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি সেমাইগুলো। সেমাইয়ের কাবাব তৈরি করার জন্য আমি সেদ্ধ করা সেমাইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ চিনি এবং 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি 1টা ডিমের শুধু সাদা অংশটা, কুসুমটা আমি এখানে ব্যবহার করছি না। এরপর সব কিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, আলতো হাতে করতে হবে, খুব বেশি প্রেশার দিয়ে করতে যাবেন না, খুব বেশি চটকে চটকে করতে গেলে দেখা যাবে সেমাইগুলো আবার একেবারে ভর্তা হয়ে যাবে। হালকা হাতেই সব কিছু জাস্ট মিশিয়ে নিন। সব কিছু মিশিয়ে নিয়েছি, এখন কাবাবগুলো ভেজে নেওয়ার পালা। এই তো একটা প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু হিট করে নিয়েছি। এখন এখানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু মেল্ট করে নিচ্ছি। এই তো ঘি মেল্ট হওয়ার পর আমি একটু প্যানটাকে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘিটা প্যানের সব জায়গায় যাতে ছড়িয়ে যায় ওইভাবে করে নিয়েছি আর কি। এখন ঘিটা গরম হওয়ার পর আমি যেই সেমাইয়ের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এরকম একটা চামচের সাহায্যে প্যানের উপর দিয়ে দিচ্ছি, গোল গোল শেপ করে জাস্ট কাবাবের মতো করে আমি জাস্ট দিয়ে দিচ্ছি। আর এটাকে অ্যাপিটোপিট করে একটু সময়ের জন্য ব্রাউন করে একটা কালার করে ভেজে নিব আর কি। সবগুলো কাবাব দেওয়া হয়ে গেছে, কাবাবগুলো দেওয়ার পর আমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটা পিট ভেজে নিলেই হবে, 2 থেকে 3 মিনিট এক সাইড, তারপর উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট অপর সাইড ভেজে নিলেই হবে। খুব বেশি কুক করার প্রয়োজন নেই, সেমাইটা যেহেতু অলরেডি কুক করা আছে জাস্ট একটু দেখার সৌন্দর্য জন্য একটা কালার আসবে, আর হচ্ছে যে কাবাবটা তৈরি করছি একটু শক্ত হবে আর কি। এটা যেহেতু একেবারে এখন নর্মাল যে সেমাইয়ের মিক্সচারটা তো নরম, ওটা জাস্ট একটু শক্ত হবে। তো এই তো অল্প সময় রাখার পর আমি সব কিছু উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন কাবাবগুলো তুলে নিচ্ছি একটা প্লেটে।
তো এইদিকে দুধটাকে আমি আবার চুলায় বসিয়ে একটা বলক আনিয়ে নিয়েছি, যেহেতু আমি দুধটা নামিয়ে রেখেছিলাম। তো বলক আসার পর আমি এখন সেই ভেজে রাখা কাবাবগুলো সেমাইয়ের এই দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো বলক আসা অবস্থায়। এবং এই অবস্থাতেই আমি কাবাবগুলো ঢেকে জাস্ট 5 থেকে 6 মিনিটের মতো রাখবো, বেশি না, লো আঁচই থাকবে, মোটামুটি লো, খুব হাইও না আর মিডিয়াম হাইও না, মিডিয়াম বা মিডিয়াম থেকে লোয়ে থাকবে। এরপর আমি এটাকে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছি, এরপরই রেডি হয়ে যায় আর কি। কিন্তু গরম গরম খেতে মজা লাগে না, এটাকে নামিয়ে একটু সময় ঠান্ডা হতে দিবেন এভাবেই প্যানের ভেতরেই। তারপর নর্মাল হয়ে গেলে আবার একটু ফ্রিজে রেখে দেবেন, ফ্রিজে রেখে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতন রাখলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটার আসল স্বাদটা পাবেন। আর খেতে যে কতটা মজা, আমি যদি আপনাদের খাওয়াতে পারতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন বা আমার সার্থকতা হতো আর কি। তো এই তো সবগুলো সেমাই দেওয়ার পর আমি ঢেকে দিলাম প্যানটা, আর আমি 5 থেকে 6 মিনিট পর এই যে ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন, আর অল্প একটু বলক উঠছে, আমি একেবারে লো মিডিয়াম লোয়ে রেখেছিলাম চুলার আঁচটা। তো বাস 5 থেকে 6 মিনিট পরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, আর এরপর চুলার আঁচটা আমি অফ করে দিব। অফ করে এটাকে আমি ঢেকে রেখে দেব 1-2 ঘন্টার মতন এইভাবেই, যাতে কাবাবগুলো একটু দুধটা সোক করে নেয় ভিতরে, এতে করে এটা খেতে আরও আরও ইয়াম্মি লাগবে কাবাবের ভিতরে যখন দুধটা আরও অনেক ঢুকে পড়বে। তো আমি এইভাবেই রেখে দিয়েছি 2 থেকে 2.5 ঘন্টার মতো ঠান্ডা জাস্ট নর্মাল হওয়া পর্যন্ত, যেহেতু চুলায় আছে গরম, এটা নর্মাল হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আমি এইভাবেই ঢেকে রেখে দিয়েছিলাম। নর্মাল হওয়ার পর আমি আরও 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে তারপর এটা সার্ভ করেছি। তো এই তো, এই ছিল আমার সেমাইয়ের কাবাব বা রসমালাইয়ের রেসিপিটি। রেসিপিটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, আত্মীয় স্বজন ফ্রেন্ডস ফ্যামিলি পরিবার পরিজন সবাইকে দেখার সুযোগ করে দিন, যেহেতু এবার লকডাউনে ঈদ চলছে। তো শুধু আপনি একাই কেন তৈরি করে খাবেন, আর সবাইকে যেহেতু তৈরি করে পাঠানোটাও অত ইজি না, তো সবাইকে ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই নিজ নিজ দায়িত্বে এত মজার একটি ডেজার্ট তৈরি করে খেতে পারে। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই অবশ্যই এই ঈদে এই রেসিপিটি তৈরি করবেন। তো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।